গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দুই বছর পর গেল তেইশ জুলাই একুশ জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ বুধবার সকালে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান অভিযোগপত্র আমলে নেন মামলায় সম্পৃক্ততা না পাওয়ায় হাসনাত করিমকে অব্যাহতি ও পলাতক দুই আসামি শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ ওরফের রিপনকে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক আসামিদের গ্রেফতার সংক্রান্ত বিষয়ের অগ্রগতি ষোলো আগস্ট আদালতকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে আমলে নেওয়ার শুনানি ছিল আজকে আর্টিসান মামলা আমলে নেওয়া হয়েছে এবং যে আসামি দুজন পলাতক আছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয়েছে হামলায় অভিযুক্ত একুশ জনের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয় আটজন পরবর্তী সময় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রাণ হারায় বাকি আটজনের মধ্যে ছয়জন কারাগারে রয়েছে পলাতক আসামি যে জন রয়ে গেছে তারা কেন আসলো না তারা কোথায় কি এই হিসাবে একটা প্রতিবেদন চাওয়া হয়েছে এটা ষোলো আট হাজার ষোলো সালের পহেলা জুলাই রাতে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে আঠারো বিদেশি সহ মোট একুশ জনকে হত্যা করে রকিব মানিক একুশে টেলিভিশন ঢাকা